আজ বুধবার চব্বিশে মাঘ দু সালের আটই ফেব্রুয়ারি কর্কট রাশি কর্কট লগ্ন ক্যান্সার সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনাদের প্রত্যেককে জানাব বিগত তিরিশ বছর পর শনি মহারাজ রাশি পরিবর্তন করেছেন ফলস্বরূপ তিনি মকর থেকে কুম্ভ রাশিতে গোচর করেছেন আর এখানেই কিনি কিন্তু তিনি থাকবেন একটানা ছাব্বিশ মাস অর্থাৎ আগত প্রায় আড়াই বছর আর দীর্ঘ তিরিশ বছর পর শনির এই গোচরের কারণে নিজের গৃহে প্রবেশ করেছেন অর্থাৎ স্বগৃহে অবস্থান করছেন আর তারপরের প্রথম মাস হচ্ছে এই দু সালের ফেব্রুয়ারি মাস আপনাদের ঠিক কেমন অতিবাহিত হতে চলেছে প্রতিটি রাশির জাতক জাতিকাদের জন্য আমাদের চ্যানেলে স্পেশালি প্রতিটি ছক ধরে ধরে সিস্টেমেটিক এবং সাইন্টিফিক প্রসেস মেনটেন করে একটি ভিডিও কিন্তু আগে থেকে আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না এবং সেই ভিডিওটিতে কিন্তু আমরা অবশ্যই আলোচনা করেছি কিভাবে আপনারা প্রতিকার বা কিভাবে সম্পূর্ণ বিনামূল্যে অচ্চুক উপায় অবলম্বন করে গ্রহ প্রতিকার করতে পারেন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে পারিবারিক জীবন এবং কর্মজীবন সম্পর্কে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই কিন্তু আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো কোনো রোগ শোক অসুস্থতা থেকেও আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন আজ শারীরিক মনোবল বজায় রাখার জন্য কোনো খেলাধুলোতে অংশগ্রহণ করতে পারেন যারা জমি বাড়ি আচার বিজনেস করেন রিয়েল এস্টেটের বিজনেস করেন আইটি সেক্টরে যুক্ত আছেন তাদের জন্য দিনটি আজ রাজ্যকে ন্যায় পরিলক্ষিত হচ্ছে আয় ইনকাম বাড়বে বিজনেসম্যানদের আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুত আজ আপনারা করতেই পারেন তবে চাকরিজীবীদের বলবো অফিসে কিন্তু কম কথা বলে কাজ আজ বেশি করতে হবে আর মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ হলেই কিন্তু বসের কু নজরে পড়ে যেতে পারেন কাজের জায়গায় আজ আপনাদের মেজাজ খিটখিটেও থাকতে পারে তো এই বিষয়েও আপনাদের কিন্তু সচেতন থাকার প্রয়োজন আছে আর যারা রাজনীতিবিদ আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কিন্তু কোনো বিকল্পই নেই আজ অর্থগতভাবে আই ইনকাম আপনাদের বাড়বে আগেই বলেছি তবে শিক্ষার্থী বিদ্যার্থীদেরও কিন্তু দিনটি সাফল্যেই ভরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় আপনারা অংশগ্রহণ করুন অবশ্যই সফল হবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ তাদের পক্ষেই আছেন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো দিনটি আজ রোম্যান্সের চরম মাত্রায় পৌঁছানোর দিন এমন দিন কিন্তু জীবনে বারবার আসে না দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিত যারা আছেন তাদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে এবং যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন কিন্তু আজ ঘটতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে আজ পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে যেন জাহির করতে যাবেন না ডমিনেটিং নেচারের হলেই কিন্তু ক্ষতি আর চাকরিজীবীদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে আগেই কিন্তু বলেছি আজ আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না আজ যেহেতু বুধবার তাই বিদ্যা বুদ্ধি বিজনেসের গ্রহ বুধের বীজ ওম ব্রাং ব্রিং ব্রং বুধায় নামা এটি একশো আটবার জব করে দিন শুরু করুন